বিতর্কিত রাজনীতিবিদ সদ্যপত দেখি তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মোরাদ হাসানকে কানাডা ও দুবাইয়ে ঢুকতে না পেরে অবশেষে তাকে দেশেই ফিরতে হয়েছে। রোববার বিকেল 4:55 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। মোরাদ এমিরেটস এয়ারলাইন্সের EK586 ফ্লাইটে দেশে ফিরেছেন। ডক্টর মোরাদ হাসানের দেশে ফেরার খবরে দুপুর থেকে বিমানবন্দরে VIP গেটে অপেক্ষা করছিলেন গণমাধ্যম কর্মীরা। ওই গেট দিয়ে বের হওয়ার কথা ছিল তার। বিমানবন্দরে নামার পর প্রথমে মোরাদ হাসানকে বিমানবন্দরের ইমিগ্রেশন অফিসে নেওয়া হয়। সেখানে তার ইমিগ্রেশন সংক্রান্ত কার্যক্রম শেষ করা হয়। পরে সাংবাদিকদের এড়াতে মোরাদ হাসান আন্তর্জাতিক টার্মিনাল ব্যবহার না করে অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে অনেকটা লুকিয়ে বের হন। তিনি সন্ধ্যা 6:15 দিকে বিমানবন্দর ত্যাগ করেন, যদিও এর আগে তিনি যথাযথ প্রোটোকল দিয়ে VIP গেট ব্যবহার করতেন। সূত্র জানায়, মোরাদ হাসান VIP গেটের সামনে এলো, সাংবাদিকদের দেখে আবার ভেতরে চলে যান। পরে বিমানবন্দরের ভেতর দিয়ে অভ্যন্তরীণ টার্মিনালে যান। সেখানে তার জন্য হোন্ডা CRV ব্র্যান্ডের একটি গাড়ি রাখা ছিল। মাথা ও মুখ ঢেকে সেই গাড়িতে চড়ে তিনি বিমানবন্দর ত্যাগ করেন। তিনি পুলিশের উপস্থিতিতে একটি প্রাইভেট কারে বিমানবন্দর ত্যাগ করেন। বিমানবন্দর থেকে বেরিয়ে ডক্টর মোরাদ কোথায় গেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রাজধানীর ধানমন্ডির 15 নম্বর সড়কে 30 ভবনে সপরিবারে থাকতেন মোরাদ হাসান। ভবনটির 4 তলায় তার বাসা আর 2 তলায় অফিস। মন্ত্রিত্ব ও দলীয় পদ হারানোর আগে তার বাসায় নেতাকর্মীদের আনাগোনা ছিল, কিন্তু এখন শুনশান নীরবতা। মোরাদ দেশ ত্যাগের পর পরিবারের সদস্যরা ওই বাসায় রয়েছে বলে জানা গেছে।